তো এটা নিয়ে আবার যারা এটাকে ডিফেন্ড করেন তাদের আবার দেখলাম যে আপনাদের এটাকে রেফার দিয়ে তারা পাল্টা আলোচনা করছে তো গোটা দেখার ধৈর্য হয়নি তারপর আমি যেটা দেখলাম তারা মেনশন করছে এইভাবে যে নাইনটি পানি হচ্ছে লোনা আর থ্রি পানি হচ্ছে মিঠা পানি সো এটা যদি মিশেই যায় তাহলে তো মিঠা পানি থাকার কথা না কিন্তু তারা ওইখানে যে এক্সপ্লেনেশনগুলো মিস করছে আমি জানি আপনারা বলছিলেন এম এ রাইট অন নট জাস্ট টু মানে একটা চেকের জন্য আর কি অমিত ভাই সেটা হচ্ছে যে সমুদ্রের পানিগুলো তো লোনা হওয়ার কারণ হচ্ছে যে সেগুলো বৃষ্টির রূপে যে পানিটা পড়ছে সেটা যখন বাতাসে পড়ে তখন সম্ভবত হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড এগুলোর সাথে কিছুটা বিক্রিয়া এগুলোর জন্য মানে কিছুটা অ্যাসিডিক হয়ে যায় আর সেটা যখন ভূপৃষ্ঠে পড়ে সেটা যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে নদী দিয়ে যখন আসতে থাকে তখন ভূপৃষ্ঠের যে শিলা টিলা এগুলোর থেকে যে লবণগুলো থাকে তার সাথে আয়নিত অবস্থাটা মানে বিক্রিয়া করে দেখা যাচ্ছে লবণ তৈরি হয় যে লবণগুলো নদী দিয়ে এসে সমুদ্রে পড়ছে কিন্তু লবণগুলো হচ্ছে যথেষ্ট ভারী মানে পানির অনুর থেকে তো যখন বাষ্পীভূত হচ্ছে সমুদ্র থেকে তখন লবণটা ঠিকই সমুদ্রে পড়ে থাকছে কিন্তু পানিটা হচ্ছে পানির অনুটা হচ্ছে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে গিয়ে মেঘ হয়ে বৃষ্টি রূপে পড়ছে মানে সমুদ্র যেহেতু লবণ লবণটা ওখানে থেকে যাচ্ছে তো সমুদ্রের যে লবণাক্ত দ্রবণটা সেটা সমুদ্রেই থাকছে অন্যদিকে পানি কিন্তু হচ্ছে যে লবণ মুক্ত হয়ে মেঘে হয়ে ওপরে উঠে যাচ্ছে তো সাইকেলটা ঠিকই চলছে কিন্তু এই যে মিঠা পানির যে থ্রি পরিমাণটা এটা দেখা যাচ্ছে যে সমুদ্রের পানি ওই সামুদ্রিক

ওনারা নিশ্চয়ই মাদ্রাসাতে পড়তে পারছেন এই কারণে মনে মাদ্রাসাতে পানি চক্র মনে থাকে না সেই কারণে সমস্যাটা হয়েছে যে পানি না পড়লে জীবনের একটা মনে হয় মানে আমি তো একটা ছোটবেলায় পানি পড়েছি যখন আমি বুঝতে শিখেছি তখনই আমি পানি চক্র পড়েছি তো এরা এখন পর্যন্ত এত বয়স হয়ে যাওয়ার পরও পানি কি জানে না এটি আমার কাছে এইটাই মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য ব্যাপার বলে মনে হয়েছে যে তিন পার্সেন্ট পানি পানি কিভাবে হইলো ভাই ভাই কি বলবো বলেন

এবং সে যদি কোনো পয়েন্ট মেক করতে চায় ভদ্রভাবে তাহলে অবশ্যই যে কোনো মানুষকে আমরা সুযোগ দিই আমাদের লাইভে মুশফিক মিনার থেকে শুরু করে অনেক মুমিনা সে অসংখ্য অনেক সময় ধরে আমাদের সাথে আলাপ করেছে কোনো সমস্যা নেই হয় কিন্তু যখনই তারা এসে যে কাজটা করে একটা বেয়াদুবি করে একটা গালি মারে তখন তো ওদেরকে লাপ্তি মেরে বের করে দিই একদম তো এই জিনিসটা একদম স্ট্রিক্টলি ফলো করা হবে তারা যতদিন পর্যন্ত ভদ্র না হবে সভ্য হবে ততদিন পর্যন্ত এই দিকে তো আসতে পারবে না আশেপাশে ঘুরবে

সেটাই কথা না তাদের যে এক বুদ্ধি শুদ্ধি সেটাও মানে সেরকম এক্সট্রিম লেভেলের বুদ্ধি শুদ্ধি পানিচক্র পরে নেই তারা আসছে মানে এটা নিয়ে তর্ক করতে তখন ভাই এটার সাথে কি তর্ক এদের সাথে কথা বলা আমাদের বলার প্রয়োজন থাকে এদের সাথে কথা বলার প্রয়োজন নেই

আচ্ছা 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 এবং ইবনে কাছিরে যে পরিষ্কার হবে না আল্লাহাক একটা আবরণ তৈরি করে রেখেছে যার কারণে মিশ্রিত হবে না তো পানি যদি মিশ্রিত না হয় দুই ধরনের লিকুইড মিশ্রিত হয় না তেল এবং পানি মিশ্রিত হয় না এই দুই ধরনের লিকুইড আমরা জানি আমরা তো পরীক্ষা করে দেখতে পারি এই জিনিসটা তো বাসায় পরীক্ষার মানে তেল পানি আর সমুদ্রের তেল পানি নদীর তেল পানি তা আলাদা কিছু না তাই না ওই পানিও দিতে বাসায় বসে পরীক্ষা করলে তো এবং ধরেন মানে যদি মানে আপনি চাঁদে বসে সেই একই পরীক্ষা করেন রেজাল্টটা একই হবে বাসায় করেন কি সমুদ্রে করেন এরা আবার বলতেছে সমুদ্রে গিয়ে মেলে না কিন্তু বাসায় বসে মিক্স করলে মিলে যাবে কিন্তু সমুদ্রে এটা মেলে না এগুলা কি কথা মানে ওই পানি তো পানির যদি এলিমেন্ট এরকম থাকে যে মিলবে না তাহলে তো বাসায় বসে মিলবে না ওইখানেও মিলবে না তাই না